আজকে গরু কয়টা আনছেন? ভাই আপনার গরু আনছি 8 পিস, 2 পিস অলরেডি বিক্রি করছি, 6 পিস আছে ভাই। 8টা আনছেন, 2টা বিক্রি করছেন অলরেডি, আর 6টা আছে? জি 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 ভাই। মোট 8টা কি জাতের আনছিলেন? এই আপনি সবই সাইয়াল, একটা ছিল সাইয়াল রাতি বাক্সাস আছে ভাই, পাগড়া গরু। 8টা কি আপনার ইয়া সারবাসু? হ্যাঁ জি সারবাসু ভাই। ভাই এগুলোর বয়স আছে কেমন? এটা বয়স আপনার 10 থেকে 9 মাসের মধ্যে ভাই। খামারি উপযুক্ত? হ্যাঁ খামারি উপযুক্ত। আমরা একটু দাম জানি তো, যে এইটার, এই যে ভাই এই এই বাছুরটার দাম কেমন চাইছেন? এটা দাদু ভাই দাম চাচ্ছে 1,15,000 ভাই। 1,15,000? 1,15,000 টাকা ভাই। বয়স আছে কেমন এটা? এটা বয়স আপনার 12 মাস পিলাস ভাই। কি জাতের এটা? এটা আপনি 100 সাইয়াল সারবাসা ভাই। 100 সাইয়াল? জি জি। তো বলছে কত ভাই পর্যন্ত এটা? এটা দাম বলছে হাটে 1,00,000 টাকা ভাই। আমি 1,05,000 টাকা ছেড়ে দেবো। 1,05,000 হলে ছেড়ে দিবেন? 1,00,000 বলছে? জি ভাই। আর এই যে ভাই দুই নম্বরে আপনি বাসে দেখেন, এই বাসে খুবই ভালো ভাই কোয়ালিটি ভাই। তো সাহিওয়াল জাতের? আচ্ছা জি, অরিজিনাল 100 সাইয়াল ভাই। আপনার খামারে না আপনি? ভাই এটা আমার খামারে ভাই, খামারে ভাই কিনা এবং কিনি তো আমি ব্যবসা করে বলো ভাই। খামারও আছে সাথে? জি খামারও আছে। এটার দাম কেমন চাইছে? এটার দাম চাইছে আপনার 95,000 টাকা ভাই। 95,000? বলছে কত ভাই পর্যন্ত? এটার দাম বলছে 85 ভাই, আমি 90 বিক্রি করবো ভাই। 85 বলছে, 90 ছেড়ে দিই? জি দাদু ভাই। আর এই যে এটা ভাই, এই যে 3 নম্বরটা, আমরা একটু ওদিকে চাপাই দিই ভাই, তাহলে দর্শকরা ভালো করে দেখতে পাবে। এটার দাম কেমন চাইছেন? 3 নম্বরটা? এই 3 নম্বরের ভাই দাম চাচ্ছে আপনার 85 ভাই। 85,000? জি দাদু ভাই। বলছে কত ভাই পর্যন্ত? এই বলতে আপনি 75, 76, 80 ভাঙে বলে ভাই। 75, 76, 80 ভাঙে বলে? জি ভাই। ছাড়বেন কত হলে? এটা ভাই 80-এর উপরে গেলে 1,000 গেলে ছাড়ি দেবো ভাই। 83, 80? জি দাদু ভাই। আর এই যে এটা ভাই 4 নম্বরটা? হ্যাঁ 4 নম্বরে ভাই। এটা ভাই গির, মানে হচ্ছে গিরের মতো লাগতেছে না? গিরি? হ্যাঁ দাদু ভাই, এটা আপনার সাইয়াল বডি আর মাথার কান্ডা গেছে গিরের মধ্যে ভাই, মানে সাইয়াল আর গির করস আছে। জি দাদু ভাই। আচ্ছা এটার দাম কেমন চাইছে? এটার দাম আছে আপনার 76,000 ভাই। 76,000? জি দাদু ভাই। কেমন দাম বলছে ভাই পর্যন্ত? হাটে দাদু ভাই বাজার খারাপ ভাই, এখন ব্যবসা কেন কম, শীতের ভিতরে তো লোকজন আসে কম, এই জন্য দাম বলতে চাই 70 ভাঙে এবং 70-71 হলে বিক্রি দেবো ভাই। 70-71 হলে বিক্রি করুন ভাঙে বলতে আছে? জি দাদু ভাই। এই যে এটা ভাই লাস্টের 2 নম্বরটা? জি ভাই। এটা তো সাইল, এটা অনেক সুন্দর একটা বাচ্চা ভাই। এটার বয়স? এটা বয়স 9 মাস ভাই প্লাস। 9 মাস? জি দাদু ভাই। বলছে কত ভাই পর্যন্ত? এই দাম আপনি বলতে 65-63 এরকম ভাই। 65-63 বলতে আছে, ছাড়বেন কত হলে? আপনার 70-71 কম হলে বেশি দেবো ভাই। 70 হলে ছাড়বেন? এই যে ভাই, এই যে অনেক সুন্দর একটা বাছুর ভাই, A1 বাছুর না ভাই? জি দাদু ভাই। এটা কি জাতের ভাই? এটা আপনি সাইয়াল লাতি দাদু ভাই, পাকিস্তানি ব্রিডের গরু ভাই, 100 পাকিস্তানি ব্রিডের গরু ভাই। আর শরীরটা তো মনে করেন একদম স্লিম? হ্যাঁ একদম স্লিম, মানে এটা শখের গরু ভাই। এটা কি আপনার খামারেরই? হ্যাঁ সব খামারে ভাই। এটা বয়স কেমন? এটা বয়স আপনার 9-8 মাসের মধ্যে ভাই। 9-8 মাসের? জি দাদু ভাই। জি দাম চাচ্ছেন কেমন ভাই? এটা দাম চাচ্ছে আপনার 75,000 ভাই। 75,000? বলছে কত? এটা আপনি 70-71 বলতেছে ভাই, 70-75 হলে বিক্রি করবো ভাই। 75-এর নিচে ছাড়বেন না, ফিক্সড করে দিচ্ছেন? ফিক্সড দাম? ফিক্সড দাম। প্রতি হাটে কিরকম বাছুর নিয়ে আসেন? আমি তো আসলে হাটে কম সংগ্রহ করি বেশি, আমি সবসময় আমার অনলাইনে বিক্রি করি, খামার থেকে বিক্রি হয়ে যায়। তো অনেক ভাই বলে যে আপনি হাটে প্রতিবেদন একটা দেন, সেই ক্ষেত্রে আজকে হাটে উঠাইছি গরু ভাই।01-3-01-3-01-891 ভাই। দর্শক বন্ধুরা, হিরণ ভাইয়ের এই মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, আর আপনারা চাইলে ভাইয়ের খামারে যেয়েও এরকম সাইওয়াল জাতের বাছুরগুলো সংগ্রহ করতে পারবেন খামার উপযোগী। আর ভাই মূলত হাটে কম আনে বাছুর, মূলত খামার থেকেও বেশি বিক্রি হয়, আপনারা চাইলে যেয়ে নিতে পারবেন। এই নম্বরে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর ইনশাল্লাহ গরুগুলো বিক্রি করেন যাতে দ্রুত বিক্রি হয়ে যায় ভাই। ভালো থাকবেন ভাই।